বেঙ্গলাস টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার। 2021-এ যে নির্বাচন, তো বিজেপি তো পুরো বাংলা জুড়ে এখন তাদের দাপট দেখাচ্ছে, তো 2021-এ আপনারা কটা সিট পাবেন বলে আশা করছেন? বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 294টা আসনেই লড়বে এবং পাহাড় থেকে সমতল 294টা আসনে এ বাংলার উন্নয়নের যে সরকার মামাটা মানুষের সরকার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরে প্রত্যেকটা কেন্দ্রে উন্নয়ন পৌঁছে গেছে। তাই বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে বাংলার মানুষ উদগ্রীব। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পুনরায় এ রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবো, এটা ব্যাপারে আমরা একান্ত আশাবাদী। লকেট চট্টোপাধ্যায় বলাগড়ে এসে বলে গেছে চাল চোর তৃণমূল সরকার, কাটমানির সরকার, সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে, চাল কেড়ে নিয়েছে। দেখুন, লকেট চট্টোপাধ্যায় বাংলার রাজনীতি উনি জানেন না, উনি দিল্লিতে পড়ে থাকেন, উনি এখানে এসে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন উনি দেখতে পান না। বাংলার মাটিতে 34 বছর ধরে সিপিএম বলে বেরিয়েছে দুটো আঁকলো চাল চাই, এই দাবিতে বামফ্রন্টে ভোট চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে 2011-এর আগে উনি যখন ক্ষমতা এসেছিলেন, উনি কিন্তু বলেননি যে বাংলায় আমি কন্যাশ্রী দেবো, বাংলায় আমি রূপশ্রী দেবো, বাংলায় আমি 2 কিলো চাল দেবো। উনি যেটা বলেছিলেন যে বাংলার জঙ্গলমহল শান্ত করব, বাংলার পাহাড় শান্ত করব, বাংলার বেকার যুবকের চাকরি দেবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ 2 কিলো চাল পাচ্ছে খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে, বাংলার মানুষ কন্যাশ্রী পাচ্ছে, বাংলার মানুষ রূপশ্রী পাচ্ছে, বাংলার পাহাড় আজকে আর উত্তপ্ত নয়, আজকে গ্রাম বাংলায় আজকে মাওবাদীদের কোনো তাণ্ডব নেই, বাংলা আজকে শান্তি বিরাজ করছে। তাই লকেট চট্টোপাধ্যায় জানে যে এ বাংলায় বিজেপির কোনো স্থান নেই, সেই জন্যই উনি ভুলভাল বকছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন 2021-এর পরে তৃণমূল ছাড়খাড় হয়ে যাবে, তৃণমূলের কোনো মাটি পায়ের তলায় মাটি নেই, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। দেখুন, একটা এমন একটা মানুষ যাকে বিজেপি দল রাজ্যে সভাপতি করেছেন, যার মুখের ভাষা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে, যার মুখের ভাষায় বাংলার মানুষ অপমানিত, বাংলার মহিলা অপমানিত, বাংলার যুব সমাজ অপমানিত, উনি একটা বিজেপি দল শুধু যেমন কুলুষিত, উনি ব্যক্তি হিসাবেও কুলুষিত। তাই ওনার কথা কিছু এসে যায় না, কারণ উনি বামফ্রন্টের সময় বাংলার রাজনীতি করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্দোলন করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কৃষকের জন্য অনশন করেননি। তাই ওনাকে বাংলার মানুষ 2016 সালের পর থেকে দেখছে, 2016 থেকে 2020 এই 4 বছরে বাংলার মানুষ বিজেপির যে কঙ্কাল অবস্থা, বিজেপির যে সংস্কৃতি সৃষ্টির উপর যে আঘাত, সে আঘাত যে আসতে পারে তার উদাহরণ দিলীপ ঘোষের মতো নেতারা। শুভেন্দু অধিকারী তো মন্ত্রিত্ব পদ ছেড়ে দিলেন, তাহলে কি উনি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? অনেক বড় প্রশ্ন করেছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন নেত্রী, শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তো সেখানে দাঁড়িয়ে এই উত্তর আমার মনে হয় আমার জেলার যারা অনেক গুরুত্বপূর্ণ নেতা আছেন, আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলার দুজন মুখপাত্র আছেন, তারা দিতে পারবে। তবে আমার মনে হয় যে এই উত্তর তাদের দেওয়াটাই শ্রেয়, আমার পক্ষে এত বড় প্রশ্নের উত্তর দেওয়াটা সম্ভব নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পথ অনুসরণ করে আমাদের মতো রাজনৈতিক কর্মীরা ভোট করেছি, এবং যার পথ অনুসরণ করে 2016 সালে শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামে ভোট করেছেন। বিজেপির নেতা সায়ন্তন বসু বলছে 2021-এর পরে তৃণমূলের হাজারো হাজারো ভাইরাস আর থাকবে না, ওনারা নাকি ভাইরাসের জন্যে অ্যান্টিবায়োটিক তৈরি করছে, যে ভাইরাস করোনা ভাইরাস যেমন 2021-এ চলে যাবে, তেমন তৃণমূল সরকারের ভাইরাসও 2021-এর পরে চলে যাবে। দেখুন, বাংলার মানুষ তা বলছে না, বাংলার মানুষ বলছে, দেশের মানুষ বলছে, দেখেছেন আপনারা কৃষক আন্দোলন, কৃষকদেরকে আন্দোলন করতে দেওয়া হবে না বলে দিল্লিতে সরকারি মানে পুলিশ, কেন্দ্র সরকারের পুলিশ আজকে মাটি কেটে রাস্তা কেটে কৃষকের আন্দোলনকে ভয় পাচ্ছে। তাই ভারতবর্ষের মানুষ বলছে, বাংলার মানুষ বলছে, করোনামুক্ত ভারত চাই, বিজেপি মুক্ত দেশ চাই। 2021-এ যে হুগলিতে যে 18টা বিধানসভা সিট আছে,
সেই সিটের মধ্যে বিজেপি বলছে আমরা 16টা সিটি আমরা দখল করে নেব, আর তৃণমূল মাত্র দুটো পাবে কিনা তাও সন্দেহ, সেটা হয়তো বিজেপি সিপিএম কংগ্রেসের জোট পেতে পারে। তৃণমূল এবারে পুরো হুগলিতে শূন্য হয়ে যাবে। বিজেপি দিবাস্বপ্ন দেখছে, কারণ বিজেপি ধর্মের নামে ভোট করে, মানুষ সেই অবস্থানটা বুঝে গেছে। বাংলার মানুষ উন্নয়ন চায়, বাংলার মানুষ ডেভেলপমেন্ট চায়, বাংলার মানুষ প্রগতি চায়। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের হুগলি জেলার 18টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যুক্ত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।